আজ রবিবার দশই অগ্রায়ণ দু হাজার বাইশ সালের সাতাশে নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই শুভ ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ ভাগ্যমিটার আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে তৎসত্ত্বেও এটি কিন্তু ইন জেনারেল টেলিপ্রেডিকশান মাত্র যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে বেশি অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিলে প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন আলসেমি কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে আজ অজানা উৎস থেকে আপনারা অর্থ উপার্জন করবেন যা এক মুহূর্তে আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন আর্থিক সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দেবে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন আর চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার প্রতিযোগিতায় আপনারা আজ সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্মসম্পন্ন করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন তার সদ ব্যবহার করতে যেন ভুলবেন না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহের ছোট সদস্যদেরকে নিয়ে আজ পার্কে বা শপিং মলে যেতে পারেন তাদের সাথে কিছুটা সময় ব্যয় করলে মানসিক শান্তিও পাবেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে পারলে সম্পর্কের উন্নতি ঘটবে আজ নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনদের কাছে আপনারা যেতেই পারেন সেখানে কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা পাবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না আর যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই রবিগ্রহের বীজ মন্ত্র ওম রাং রেং রং শশুরি চায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন